প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছি আমি ডক্টর মোনা তাহসিন। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চুল পড়া সমস্যা ও তার আধুনিক চিকিৎসা। এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। তাহলে চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার ফারিয়াল হক 1988 সালের মার্চ মাসে খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2011 সালে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর DDV ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বনানী প্রেসক্রিপশন পয়েন্ট বনানীতে চর্ম ও যৌন বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। ম্যাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি কিন্তু এই এই সময়ে খুবই একটি অ্যালার্মিং একটি প্রবলেম। আমাদের মোটামুটি সবাই এই সমস্যাটির মধ্যে দিয়ে যাচ্ছি, সেটি হচ্ছে হেয়ার ফল বা চুল পড়া। তো ম্যাম, নারী বা পুরুষ নির্বিশেষে সবাই এই সমস্যার সম্মুখীন হচ্ছে, কী কী কারণ রয়েছে হেয়ার ফলের? হেয়ার ফল আসলে খুবই কমপ্লিকেটেড একটা ব্যাপার, কারণ আমরা সাধারণত বলি যে চুল পড়ছে, বলাটা যতটা সহজ আসলে ব্যাপারটা কিন্তু এতটা ইজি না। কারণ চুল পড়ার আসলে পিছনে অনেক কারণ থাকে। ছেলে এবং মেয়ে দুজনের ক্ষেত্রে যদি আমি বলি, অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া যেটা আমরা বলি, এটা খুবই কমন। এটা হচ্ছে জেনেটিক কজ আমরা যেটা বলি, এবং হরমোনাল কিছু ইস্যুস থাকে এটার সাথে। এটা ভেরি কমন, অ্যাবাউট 60% মানুষের চুল পড়ার পিছনে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া। এবং বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে নারীদের ক্ষেত্রে দেখা গেছে, পুরুষদের ক্ষেত্রে তো এটাই বেশি কমন 90%-এর মতো, বাট নারীদের ক্ষেত্রেও কিন্তু দেখা গেছে যে প্রতিটা নারী, মানে ধরেন 60-70% নারীদের কোনো না কোনো জীবনের কোনো না কোনো সময় তারা এই প্রবলেমটা ফেস করা স্টার্ট করে। আচ্ছা, তো এটা যেটা হয় যে টেম্পল রিজিয়ন থেকে চুল আস্তে আস্তে কমা শুরু হয় এবং চুল পড়া অস্বাভাবিকভাবে বাড়ে এবং আস্তে আস্তে চুল পাতলা হতে থাকে। তো এটা গেল অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া। এটার পিছনে অনেক ধরনের হরমোনাল ইস্যুস আছে। এছাড়া আমরা দেখি যে আমাদের খাদ্য অভ্যাসের জন্য কিন্তু আমরা সাধারণত এখন অনেক ডায়েট করছি। ডায়েট করার সময় দেখা যায় যে অনেক পুষ্টিকর খাবার কিন্তু আমরা বাদ দিয়ে দিই। সো আমাদের একটা চুলে কিন্তু সব কিছু, একটা চুলের স্বাস্থ্য রক্ষার জন্য কিন্তু প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট তিনটাই দরকার, পাশাপাশি ভিটামিনস, মিনারেলস তো আছেই। সো আমরা যখন কোনো ডায়েট করছি তখন কিন্তু দেখা যায় হয় প্রোটিনটা বাদ দিয়ে দিচ্ছি অথবা ফ্যাটটা বাদ দিয়ে দিচ্ছি অথবা কার্বোহাইড্রেট। সো এই জন্য যে ডায়েট ডেফিসিয়েন্সি হয় এটার জন্য কিন্তু চুল পড়ছে, এটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই। তারপরে হঠাৎ করে কোনো স্ট্রেসের জন্য, যেমন ধরেন কোনো অ্যাক্সিডেন্ট হলো বা কোনো ধরনের জ্বর, যেমন এখন করোনা ভাইরাস কোভিডের জন্য অনেকেরই জ্বর হচ্ছে। তারপরে ধরেন এছাড়া কোভিড ছাড়াও টাইফয়েড হতে পারে, যে কোনো ধরনের বড় কোনো অসুখের জন্য চুল কিন্তু পড়ে থাকে। এগুলো গেল হচ্ছে খাদ্য অভ্যাস প্লাস স্ট্রেস, এটা বললাম। তারপরে যদি আপনি দেখেন যে এখানে বিভিন্ন ড্রাগস বা মেডিসিনও আছে, যারা হচ্ছে যে ক্যান্সারের পেশেন্ট তারা কেমোথেরাপি নেন, তারপরে হচ্ছে সাইকোটিক ড্রাগস যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও হচ্ছে, তারপরে যারা দীর্ঘদিন বিটা ব্লকার ড্রাগ যারা সেবন করে তাদের ক্ষেত্রে দেখা যায় চুল পড়ে। কিছু কিছু ডিজিজ আছে, যেমন ধরেন PCOS, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যাদের থাকে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই সিনড্রোমটাতে কী কী দেখা যায়, যে মেয়েদের ক্ষেত্রে যে মাসিকের সমস্যা হয়, তারপরে হচ্ছে যে ওজন বেড়ে যায়, চুল কমে যায় এবং মুখ এবং অন্যান্য শরীরে অন্যান্য জায়গায় চুল বেড়ে যায়, মাথার চুলটা কমে যায়, আনওয়ান্টেড হেয়ারগুলো অনেক বেশি, হ্যাঁ আনওয়ান্টেড হেয়ারটা বেড়ে যায় কিন্তু মাথার চুলটা কমতে থাকে। সো এই ক্ষেত্রেও দেখা যায় যে চুল পড়তে থাকে। আর থাইরয়েড ডিজিজ যাদের আছে, তাদের ক্ষেত্রে দেখা যায় থাইরয়েড হাইপোথাইরয়েডিজমে চুল পড়ে। আবার যারা এইটাকে রোধ করার জন্য ওষুধ খাচ্ছেন সেই ওষুধের ইফেক্টেও চুল পড়ে। সো থাইরয়েডের যে প্রবলেমটা হয়ে থাকে এটা আসলে খুবই কমপ্লিকেটেড, মানে আপনি রোগের জন্যও চুল পড়ছে, আপনি রোগটাকে থামানোর জন্য যে ওষুধটা খাবেন সেটাতেও চুল পড়বে। সো এই ধরনের বিভিন্ন কমপ্লিকেশনেও চুল পড়ছে। অনেকে আছে রেগুলার হেয়ার ড্রায়ার ইউজ করছে, তারপরে হচ্ছে আয়রন ইউজ করছে, রিবন করছে চুল, তারপর যারা ডেইলি শ্যাম্পু ইউজ করে, ডেইলি শ্যাম্পু ইউজ করার ক্ষেত্রে আমি আমার পেশেন্টদেরকেও বলি যে সালফেট ফ্রি শ্যাম্পুটা ইউজ করতে এবং ডেইলি শ্যাম্পু ইউজ না করতে। সো এই কেমিক্যালের জন্য কিন্তু চুল পড়ে। স্ক্যাল্পের কিছু অসুখ আছে, যেমন ধরেন সেবোরিক ডার্মাটাইটিস, যেটা আমরা খুশকি বলি। আমরা খুবই স্বাভাবিকভাবে নেই জিনিসটা যে খুশকি আছে চুলে আর আমার চুল পড়ছে। সো খুশকির জন্য, খুশকির পিছনেও কারণ আছে, এটা কি সেবোসোরিয়াসিস নাকি এটা হচ্ছে কোনো ফাঙ্গাল ইনফেকশন, টিনিয়া ক্যাপিটিস নাকি অন্য কিছু। সো এটা আমাদেরকে আসলে রুল আউট করতে হয় যে মাথায় খুশকিটা আসলে কী জিনিসটা। সো খুশকির চিকিৎসা অবশ্যই করতে হবে, তা না হলে চুল পড়বে। তারপরে অ্যালোপেশিয়া এরিয়াটা জায়গায় জায়গায় দেখি আমরা যে চুল নাই হয়ে যায়, অটো ইমিউন কারণে এটা হয়ে থাকে। অ্যালোপেশিয়া এরিয়ার মতন আর একটা জিনিস আছে দেখতে, সেটা হচ্ছে যে আমরা বলি ট্রাইকোটিলোম্যানিয়া, যেটা হচ্ছে যে সাইকোলজিক্যাল ইস্যুস থাকে পেশেন্টের। কিছু পেশেন্ট আছে স্ট্রেসড আউট থাকে, তারা কী করে যে বিভিন্ন সময় স্ট্রেসের জন্য নিজের চুল নিজে টানতে থাকে এবং ওই একটা জায়গাতে ফাঁকা হয়ে যায়।
এছাড়া আমাদের যে এনভায়রনমেন্টাল যে ফ্যাক্টরগুলো, এখন বাহিরে অনেক ধুলা কিংবা এই ওয়েদার চেঞ্জের সাথে কি কতটা রিলেটেড এই হেয়ার ফল? শীতকালে দেখা যায় যে ড্রাইনেসটা বেড়ে যায় স্কিনের, সব আপনি শরীরের স্কিন বলেন, স্ক্যাল্পের স্কিন বলেন, সব কিছু ড্রাইনেসটা বেড়ে যায়। সো ড্রাইনেস থেকে যেটা হয় যে খুশকিটা হয়, যেটা বললাম যে সেবরিক ডার্মাটাইটিসটা বাড়ে, সো খুশকির থেকে তো হেয়ার ফল হবে। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা কিন্তু আরেকটা জিনিস করি যে যখন ড্রাই দেখা যায় আমরা তেল দিচ্ছি, তেলের বিপক্ষে আমি না, তেল দেওয়া যাবে, কিন্তু আমরা কিন্তু যেই তেলগুলো মাখছি সাথে কেমিক্যাল বা প্রিজারভেটিভস দেওয়া থাকে, সো এটা কিন্তু আলটিমেটলি চুলের ক্ষতিই করছে। যদি পিওর কোনো তেল ইউজ করা যায় সেক্ষেত্রে ভালো, স্ক্যাল্পটা তাহলে মানে ময়েশ্চার থাকে, ফলে হেয়ার ড্রাই হয়ে ভেঙে পড়া বা এই ধরনের প্রবলেম থেকে ইয়ে থাকে। অবশ্যই ওয়েদারের সাথে রিলেশন আছে, শীতকালে এই ড্রাইনেস থেকেই আসলে হেয়ার ফলটা বেশি হয়। আচ্ছা, তো এক্ষেত্রে হেয়ার ফল প্রিভেন্ট করার জন্যে মেডিসিনের ভূমিকা কতটুকু? হেয়ার ফলটাকে প্রিভেন্ট করার জন্য মেডিসিনের ভূমিকা তখনই যখন হচ্ছে যে কোনো ডেফিসিয়েন্সি থাকে। সাধারণত দেখা গেছে যে আমি যেখানে এখন কাজ করছি লন্ডনে, আমাদের একটা আলাদা হেয়ার ক্লিনিকে আমাদের একটা কোর্স করতে হচ্ছে, এবং এখানে দেখা গেছে যে 70-80% পেশেন্টেরই দেখা যায় যে আয়রন ডেফিসিয়েন্সি থাকে, ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে, জিঙ্ক ডেফিসিয়েন্সি থাকে। সো এই তিনটা মিনারেলস বা ভিটামিনস যাই বলেন, এটার কিন্তু গুরুত্ব অনেক। সো আমরা কী হয়, আমাদের দেশে কিন্তু একটু ইয়ে প্রচলন আছে যে চুল পড়ছে তাহলে একটু ভিটামিন খেয়ে নেই, বেশিরভাগ মানুষই ভিটামিন ইটা খান, কিন্তু আসলে কি আপনার ভিটামিন ই ডেফিসিয়েন্সি আছে কি না এটাকে আগে দেখতে হবে, যে আপনার চুল পড়ছে তাহলে আমার কোন ভিটামিন বা কোন মিনারেল ডেফিসিয়েন্সি আছে। যদি আপনি কোনো ডায়েট করে থাকেন সেখানে অবশ্যই কিছু বেশ কিছু মিনারেলস এবং ভিটামিনের ডেফিসিয়েন্সি থাকবে যদি আপনি সাপ্লিমেন্ট না নেন। সো আমরা সাধারণত দেখি ব্লাড টেস্ট করে, আর ব্লাড টেস্ট করার পরে দেখা যায় যে ফেরিটিন, তারপর সেরাম আয়রন, তারপর ভিটামিন ডি এবং ক্যালসিয়াম এ এবং জিঙ্ক, এইগুলার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ চুল পড়ার ক্ষেত্রে। হরমোনাল ইস্যুজের জন্য হেয়ার ফল হয়, তখন তাদের জন্য কী ধরনের চিকিৎসা রয়েছে? যদি কেউ আসে যেমন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম কোনো মহিলা নিয়ে আসলো, সেক্ষেত্রে হচ্ছে যে শুধু ডার্মাটোলজিস্ট বা শুধু হেয়ার স্পেশালিস্ট এটা চিকিৎসা করতে পারবেন না, পাশাপাশি ওনাকে গাইনোকোলজিস্টের আন্ডারে থাকতে হবে এবং দুজনের চিকিৎসা মিলে ওনার চিকিৎসাটা হবে। কারণ যেহেতু এটা পলিসিস্টিক ওভারিয়ান, ওভারিতে অনেক সিস্ট হয়, সেখানে হরমোনাল চেঞ্জেস আছে, অ্যান্ড্রোজেনিক মানে অ্যান্ড্রোজেনিক আপার হ্যান্ড থাকে বডিতে, সো অ্যান্ড্রোজেনটা কমানোর জন্য এটা বিভিন্ন পিল খেতে দেওয়া হয়, হ্যাঁ আমরা দেই, গাইনোকোলজিস্ট দেয়। সো এইভাবে হরমোনাল যে ইস্যুসগুলো সেক্ষেত্রে হচ্ছে যে তাকে ওইভাবে ট্রিট করা হয়। আবার যদি ধরেন আপনি থাইরয়েড ডিজিজে আসেন, যদি হাইপোথাইরয়েডিজম থাকে কারো, সেক্ষেত্রে আমরা হচ্ছে যে থাইরক্সিন খেতে দিই, থাইরক্সিন আমরা না অবভিয়াসলি কোনো হরমোন স্পেশালিস্ট বা এন্ডোক্রাইনোলজিস্ট দিবে, সো থাইরক্সিন খেয়ে সে ওই ডিজিজটাকে সাপ্রেস করবে, সাথে পাশাপাশি আমাদের ট্রিটমেন্ট চলবে, মানে কম্বাইন ট্রিটমেন্ট করা হয় যে কোনো হরমোনাল ইস্যুসে। পুরুষের ক্ষেত্রে কী ধরনের চিকিৎসা রয়েছে, যাদের আপনি বলছিলেন কনজেনিটালি কিংবা জেনেটিক একটা প্রিডিসপোজিশন যাদের থাকে, তাদের ক্ষেত্রে কী করণীয়? আচ্ছা, জেনেটিক প্রিডিসপোজিশন যদি থেকে থাকে সেক্ষেত্রে হচ্ছে করার মতন 100% আশাবাদী কোনো কথা আসলে বলার যাবে না, এটা অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা নিয়ে এখনও গবেষণা চলছে। অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া এমনই একটা জিনিস যেটা আপনার জিনে আছে, যেটা আপনি জেনেটিক্যালি আপনি ক্যারি করছেন, আপনার জিন আপনাকে মানে ক্যারি করে এই পর্যন্ত এনেছে। দেখবেন যে যখন হেয়ার ফলটা বেড়ে যাচ্ছে তখন থেকে যদি ডক্টর শরণাপন্ন হওয়া যায়, বেশ কিছু ট্রিটমেন্টস আমাদের আছে সেগুলো দিয়ে, তো সেই ট্রিটমেন্টগুলো সম্পর্কে জানবো। আপনি বেশ কিছু যে ট্রিটমেন্টের কথা বলছিলেন, তো আপনি যেহেতু এখন লন্ডনে এটি নিয়ে হায়ার স্টাডির জন্য গিয়েছেন, তো হেয়ার ফলের জন্য এটি প্রিভেন্ট করার জন্য বা ট্রিটমেন্টে আধুনিকায়নের ক্ষেত্রে আমরা কোনো কিছু করতে পারি কিনা, বা ওই দেশ থেকে কোনো বিশেষ কোনো টেকনোলজি আমাদের দেশে নিয়ে আসতে পারি কিনা? এবং আমি ওদের সাথে কাজ করার সময় যেটা বুঝতেছি যে আমরা কিন্তু কোনো দিক দিয়ে পিছিয়ে নেই, মানে ধরেন ট্রিটমেন্ট বেসিস মানে মেডিসিন বলেন বা প্রসিডিউরস বলেন এভরিথিং মানে সেম। তো আমার চেম্বারে যেটা হয় যে পিআরপি ডেফিনেটলি হয়, পিআরপিটা খুবই অভিনব, খুব নতুন একটা ট্রিটমেন্ট। তো এর আগে পিআরপি পর্যন্ত যাওয়ার আগে আমরা ফার্স্টে পেশেন্ট আসার পরে যেটা করি ট্রিটমেন্টে যে অ্যাসেস করি, আমি লন্ডনের কথা বলছি, যে অ্যাসেস করি আমরা সব কিছু। অ্যাসেস করার পরে যে ওই যে বললাম যে কোনো ডেফিসিয়েন্সি আছে কি না, ব্লাড টেস্ট করা হয়, হিস্ট্রি নেওয়া হয়, এগুলো করার পরে যদি দেখা যায় যে হ্যাঁ তার হিস্ট্রিতে আছে যে তার কোনো ডেফিসিয়েন্সি আছে বা তার কোনো স্ট্রেস আছে বা প্রেগনেন্সি রিলেটেড হেয়ার ফলও, কিন্তু আমি তখন বলতে ভুলে গেছি, প্রেগনেন্সি রিলেটেড একটা হেয়ার ফলও হয়, টেলোজেন ইফ্লুভিয়াম বলি আমরা এটাকে, সো এই ধরনের হিস্ট্রি নেওয়ার পরে যদি দেখি যে হ্যাঁ তার ওই জায়গাগুলো কারেক্ট করলে আমাদের আর কোনো, হ্যাঁ মানে ওই জায়গাগুলো কারেক্ট করলে আমাদের আর কোনো প্রসিডিউর যাওয়া লাগছে না, সেক্ষেত্রে আমরা আর করি না, যদি কোনো কারণ আমরা পেয়ে যাই সো ওইটার কারেকশন করি আমরা।
তারপরে মিনক্সিডিল আছে, মিনক্সিডিল স্প্রে আমরা ইউজ করি কয়েকদিনের জন্য, কয়েক মাসের জন্য আমরা ইউজ করতে দিই। এটাও হেয়ার ফলটাকে বন্ধ করে এবং এটা হচ্ছে যে নতুন চুল গজাতে হেল্প করে, এবং এটারও নিয়ম আছে, এটা বন্ধ করা স্টার্ট করারও একটা নিয়ম আছে, বন্ধ করারও একটা নিয়ম আছে। ধুম করে কেউ যদি বন্ধ করে দেয় তখন আবার হেয়ার ফল হয়, সো এটা ট্যাপার করে করে বন্ধ করতে হয়। এই জন্য অবশ্যই ডক্টর শরণাপন্ন হয়ে তার কাছে জিজ্ঞেস করে তারপরে মিনক্সিডিলটা ইউজ করাটা বন্ধ করতে হয়। আর যেটা আমরা যে সাপ্লিমেন্টস যেগুলো দেই ওগুলো তো আছে। আর কিছু প্রসিডিউর, আপনি যে প্রসিডিউরের কথা বললেন, তো বিশ্বব্যাপী এখন সমাদৃত পিআরপি ভেরি ফেমাস, আমাদের দেশেও হচ্ছে, আপনারাও করছেন, তো এটি সম্পর্কে বলবেন যে এটির কি কি উপকারিতা রয়েছে? পিআরপিটা আসলে হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা। সো আপনার প্লেটলেট রিচ প্লাজমা বলতে যে একটা ব্লাডে তো আসলে একটা থাকে হচ্ছে রেড ব্লাড সেল মানে সেল, আর একটা থাকে হচ্ছে প্লাজমা যেটাতে হচ্ছে যে আপনার প্লেটলেটস থাকে যেটা কিনা গ্রোথ ফ্যাক্টরটাকে কন্টেন করে। সো এখন আমরা পেশেন্ট আসার পরে আসলে প্রসিডিউরটা খুবই 40-45 মিনিটের মধ্যে করা সম্ভব, এবং পেশেন্ট আসার পরে ওনার নিজের শরীরের ব্লাড নেওয়া হয়, ব্লাড নিয়ে আমরা ওটাকে সেন্ট্রিফিউজ করি, সেন্ট্রিফিউজ মেশিনে করে তারপরে ওখান থেকে আমরা প্লাজমাটাকে আলাদা করি। সো আলাদা যখন করছি প্লাজমাটার মধ্যে কনসেন্ট্রেটেড প্লেটলেট থাকে, এবং ওইটাকেই আমরা ইনসুলিন সিরিঞ্জের মাধ্যমে খুবই ছোট শুয়ের মাধ্যমে আমরা স্ক্যাল্পে যেই জায়গাটা এফেক্টেড ওনার ওই জায়গাটাতে আমরা ইনজেক্ট করছি, কিন্তু তার আগে আমরা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে নিই। অনেকে কিন্তু এটি ভয় পান যে এটি যেহেতু নিডল ব্যবহার করবেন ব্যথা আছে কিনা। এটা আসলে ব্যথা আছে, আমি একেবারে পেইনলেস বলবো না, বাট যদি কেউ সেরকম পেইন সেন্সিটিভ হয় তাহলে আমরা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে নিই। আর যদি কেউ, আমার অনেক পেশেন্ট আছে যারা লোকাল অ্যানেস্থেসিয়া ছাড়াই নিতে পারে, করছে হ্যাঁ, কারণ এটা একবার দুবার করার পর এটা আসলে ইউজ টু হয়ে যায়। আর স্ক্যাল্প তো একটু মোটামুটি থিক শরীরের অন্যান্য স্কিনের চেয়ে। ইয়েস, তো এখানে যেটা ব্যাপারটা সেটা হলো যে এখানে ডেপথের একটা ব্যাপার আছে, কারণ সব ডার্মাটোলজি বা সব ডক্টর কিন্তু এটার উপর ট্রেন্ড না। কারণ হচ্ছে যে আপনি যখন পিআরপিটা ইনজেক্ট করবেন তখন আপনি সাবকিউটেনিয়াস ফ্যাট বা ফ্যাটের মধ্যে যদি দিয়ে দেন এটা কোনো কাজ হবে না, আপনাকে একেবারে যেখানে হচ্ছে যে অ্যারাউন্ড 1 সেন্টিমিটার 1 মিলিমিটারের মতন করতে হয়, মানে হেয়ার ফলিকেলের কাছে আপনাকে, হ্যাঁ হেয়ার ফলিকেলের কাছে আপনাকে ইনজেক্টটা করতে হবে। সো এখানে কিছু প্রসিডিউরাল আছে, তারপরে এটার জন্য তো অবশ্যই এক ধরনের টেকনিকের প্রয়োজন। ম্যাম, যেহেতু আমরা হেয়ার ফল নিয়ে কথা বলছি এবং সুস্থ সুন্দর থাকবার জন্য খাদ্যের যে বিশেষ ভূমিকা রয়েছে আমাদের জীবনে সেটা তো আমরা সবাই জানি, আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের আমরা দেখিয়ে থাকি, সেটি এখন দেখিয়ে আসতে চাই। দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিন, অনুষ্ঠানের এই পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। আমি আজকে কথা বলবো চুল পড়া রোধের জন্য কী কী ধরনের পুষ্টিকর খাবার খাবেন সেটি নিয়ে। প্রায় অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে অনেক বেশি পরিমাণে চুলে তেল লাগাচ্ছেন, চুলে ভালো ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করছেন, কিন্তু তারপরেও তার যেন চুল পড়ার সমস্যা রোধই হচ্ছে না। এটির সবচেয়ে বড় কারণ হচ্ছে ঠিকমতো প্রপার নিউট্রিশনটা শরীরে না পাওয়া। অর্থাৎ যদি কেউ ব্যালেন্স নিউট্রিশাস ফুড না খায় এবং তার পাশাপাশি যদি তার হচ্ছে শরীরে প্রপার নিউট্রিশনটা না থাকে তাহলে কিন্তু চুল পড়া শুরু হয়। তো চুল পড়া রোধের জন্য আপনাকে যে ধরনের খাবার সিলেক্ট করতে হবে সেটির মধ্যে অবশ্যই আছে প্রোটিন জাতীয় খাবার, বায়োটিনযুক্ত খাবার, ভিটামিন ই যুক্ত খাবার, ওমেগা 3 ওমেগা 6 যুক্ত খাবার এবং যে কোনো টক জাতীয় খাবার, অর্থাৎ যেটাতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। বিশেষ করে আমি বলবো যে প্রোটিনের সোর্স হিসাবে, বিশেষ করে যেটা অ্যানিমেল সোর্সে আছে যেমন ডিম মাছ, এগুলো অবশ্যই আপনাকে নিয়মিত খেতে হবে। তো অনেকে আছেন যারা কিন্তু একদম দুধ খেতে চান না, দুধের প্রতি অনেক বেশি অনীহা দেখান, তো যারা নিয়মিত দুধ পান করেন না তাদের কিন্তু চুল পড়ার সমস্যা অনেক বেশি শুরু হয়। তো সেক্ষেত্রে অবশ্যই যেটা বলবো যে অবশ্যই আপনার খাবারের লিস্টে নিয়মিত দুধ, ডিম, মাছ, মাংস এবং শাকসবজি অবশ্যই খাবারের লিস্টে রাখতে হবে। আর সেক্ষেত্রে প্রোটিন জাতীয় খাবার আপনার চুলের হরমোনাল গ্রোথের জন্য অনেক বেশি কাজ করে, প্রোটিন জাতীয় খাবার বিশেষ করে ডিম এটি খুব ভালো কাজ করে। ওমেগা 3 এবং ওমেগা 6 যুক্ত খাবারের মধ্যে আমি বলবো আপনাকে অবশ্যই যে কোনো সামুদ্রিক মাছ খেতে এবং ডিম খেতে, আর তার পাশাপাশি ভিটামিন ই যুক্ত খাবার যেগুলো আপনার চুলের
বৃদ্ধিতে সাহায্য করবে। কারণ অনেকেই আছেন যার হচ্ছে চুল খুব তাড়াতাড়ি পড়ে যাচ্ছে, বিশেষ করে যে মাছের তেল। এখন অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে মাছের তেল বলতে কি বোঝায়। মাছের তেল বলতে যে মাছের যে চামড়া আছে সেই চামড়া যদি আপনারা নিয়মিত খান, যেমন অনেকে আছেন যে মাছের চামড়া ফেলে খান, তাহলে কিন্তু সেক্ষেত্রে একটা বড় ধরনের সমস্যা ক্রিয়েট করে। তো সেক্ষেত্রে অবশ্যই ভিটামিন ই এর ভালো সোর্স হিসাবে মাছের তেল বা যে কোনো প্রকারের তেল খুব ভালো কাজ করে। আর তার মধ্যে আছে সরিষার তেল, অলিভ অয়েল, রাইস ব্র্যান অয়েল। অনেকে আছেন যে তেলটা আসলে স্কিপ করে যান, তো এক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা কাজ করে। যেমন ভিটামিন এ, ডি, ই, কে এগুলো অ্যাবজর্ব করার জন্য অবশ্যই কিন্তু আপনার খাবারের লিস্টে তেল রাখতে হবে। তাই বলছি যে কোনো ধরনের মাছ বা সবজি রান্না করার ক্ষেত্রে অবশ্যই সেটাতে একটু হলেও তেল ইউজ করবেন, তাহলে চুল পড়া বন্ধ হবে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে চুলে অনেক বেশি সমস্যা হয়, যেমন খুশকি হয় প্লাস চুল অনেক বেশি পড়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার খেতে হবে। অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার হলো যে কোনো টক জাতীয় ফল, বিশেষ করে লেবুর রসও কিন্তু খুব ভালো কাজ করে। কারণ অ্যান্টিঅক্সিডেন্ট সবসময় চুলের গ্রোথকে প্রমোট করে, অ্যান্টিঅক্সিডেন্ট, তো যার কারণে আপনি যে কোনো প্রকারের টক জাতীয় ফল আপনার চুলের জন্য অনেক বেশি ভালো হবে। আর বিশেষ করে আপনি যদি সালাদের মধ্যে একটু কাঁচামরিচ দিয়েও যদি মিক্সড করে এই সালাদটি খান, সেটাও কিন্তু আপনার চুলের জন্য খুব ভালো কাজ করবে। আবার অনেকে আছেন যে শাক সবজি অ্যাভয়েড করেন, তাদের জন্য কিন্তু এটি খুব বড় ধরনের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তো অবশ্যই শাকসবজিও আপনাকে খেতে হবে, কারণ বিশেষ করে যে সবুজ শাকসবজি আছে সেগুলোতে আয়রন আছে। তো প্রপারলি যদি কারো হিমোগ্লোবিনের অভাব থাকে বা আয়রনের যদি ঘাটতি থাকে, তাহলেও কিন্তু এটি অনেক সময় চুলের ক্ষেত্রে একটা সমস্যা ক্রিয়েট করে। তো যার কারণে অনেক সময় চুল কিন্তু গজাতে চায় না এবং চুলও পড়ে যায়। তার পাশাপাশি আমি সবাইকে বলবো যে অবশ্যই মাছ যেন খাবার লিস্টে রাখতে হবে। মাছ যদি আপনি প্রপারলি না খান তাহলে কিন্তু আপনার চুল পড়ে যেতে পারে। অনেকে আছেন যারা কিটো ডায়েট করছেন, বিশেষ করে যারা আছেন যে কিটো ডায়েট করছেন এবং কার্বোহাইড্রেটের পরিমাণটা অনেক কমিয়ে দিচ্ছেন, তখন সেক্ষেত্রে যেই সমস্যাটি হয় সেটি হচ্ছে প্রোটিন জাতীয় খাবার কিন্তু অলওয়েজ চুলের গ্রোথ বাড়াতে সাহায্য করে। তো যখনই আপনি প্রোটিন জাতীয় খাবার শুধুমাত্র খাচ্ছেন কিন্তু আপনার কোনো কার্বোহাইড্রেটের পরিমাণটা অনেক কম বা আপনি একেবারেই খাচ্ছেন না, তখন সেক্ষেত্রে কিন্তু এই প্রোটিনটা ঠিকমতো আপনার শরীরে কাজ করবে না, শুধুমাত্র আপনি এখান থেকে ক্যালোরি পাবেন। তো যার কারণে চুলের গ্রোথ বাড়ানোর জন্য আপনাকে প্রপারলি কার্বোহাইড্রেট জাতীয় খাবার, প্রোটিন জাতীয় খাবার, ফ্যাট জাতীয় খাবার, ভিটামিনস, মিনারেলস সব কিছু আছে এরকম ধরনের খাবার খেতে হবে। এবং বায়োটিনের খুব ভালো একটি সোর্স হচ্ছে ডিম, সো বায়োটিন জাতীয় খাবার কিন্তু আপনাকে অবশ্যই খাবারের লিস্টে রাখতে হবে। ম্যাম, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, যেহেতু আমরা একেবারে আধুনিক যে চিকিৎসা পিআরপি সেটি নিয়ে কথা বলছি, তো এর এত এটি ফেমাস কেন বা এর এত সুবিধা কেন বা কোনো অ্যাডভার্স ইফেক্ট আছে কি না? জি, এটা সবাই ভয় পায় যে আসলে এটা জিনিসটা কি। আসলে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট কিন্তু অনেক ইনভেসিভ একটা প্রসেস, সো হেয়ার ট্রান্সপ্ল্যান্ট পর্যন্ত যারা না যেতে চান তাদের ক্ষেত্রে হচ্ছে যে এটা হচ্ছে যে পিআরপিটা হচ্ছে যে আমি বলবো যে বেস্ট। কারণ হচ্ছে যাদের ওষুধে বা মিনক্সিডিলে কাজ হচ্ছে না তাদেরকে আরেক স্টেপ যদি আমরা উঠাতে চাই সেক্ষেত্রে আমরা পিআরপিটাই প্রেফার করি। পিআরপির সাথে আমরা কম্বাইন ট্রিটমেন্ট মিনক্সিডিল দিই, সাথে LLLT যেটা লো লেভেল লেজার লাইট দিই। সো লো লেভেল লেজার লাইট পিআরপি দুইটা মিলে খুব ভালো সুন্দর একটা রেজাল্ট আসে। এটা বলবো না যে 100% পেশেন্টের ক্ষেত্রে পিআরপি কাজ করবে, বাট আমরা সাধারণত ছয় থেকে বারোটা সেশন নেওয়ার কথা বলি। ছয় থেকে বারোটা সেশন প্রতি মাসে একটা করে সেশন যাবে এবং নেওয়ার পরে তারপর আমরা কিছুদিন গ্যাপ দিই। গ্যাপ দেওয়ার পরে তারপরে হচ্ছে যে আমরা প্রতি বছর একটা একটা করে বা প্রতি বছর দুটা করে সেশন এভাবে নিতে বলি মেনটেন্যান্সের জন্য। সো এইভাবে জিনিসটা করা হয় এবং এটা ভয়ের তো কিছুই নেই, যেটা বললাম যে আমরা লোকাল দিয়ে নিই, লোকাল অ্যানেসথেসিয়া যখন দিয়ে নিচ্ছি তখন এটা কোনো পেইনফুল না এবং এটার ইফেক্টিভনেস যারা পায় তাদের ক্ষেত্রে খুবই স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট আসে। যাদের ক্ষেত্রে এটা ফেল হয়, মানে যাদের ক্ষেত্রে পিআরপি কাজ করে না, সেই ক্ষেত্রে তাদেরকে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট পর্যন্ত যেতে হয়। এটা আর কি, এটা মেইনলি বলবো যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট যাওয়ার আগের স্টেপ আর কি। তো এর কোনো আদার্স অ্যাডভার্স ইফেক্টস আছে কি না বা? এটা দেখুন, আপনি আপনার নিজের শরীর থেকে ব্লাডটা নেওয়া হচ্ছে পেশেন্টের শরীর থেকে নিয়ে সেটাই আপনাকে আপনার শরীরে মানে আপনার স্ক্যাল্পে দেওয়া হচ্ছে, এখানে তো অ্যাডভার্স ইফেক্টের কোনো প্রশ্নই ওঠে না। একটাই যেটা বলছি যে একটু পেইন লাগতে পারে যেহেতু এটা সুইয়ের মাধ্যমে করা হয়, বাট সেক্ষেত্রেও আমরা লোকাল অ্যানেসথেসিয়া দিয়ে নেই। যখন লোকাল অ্যানেসথেসিয়াটা দিয়ে নেই তখন এতটাই পেইনফুল না।
অর্থাৎ আমাদের দেশেও এই সর্বাধুনিক চিকিৎসা এখন আপনারা করে আসছেন এবং হেয়ারফল নিয়ে যারা অনেক দিন ধরে অনেক চিন্তায় আছে তাদের জন্য এটি একটি সুখবর বয়ে নিয়ে আসছে যে তারা তাদের সেই কাঙ্ক্ষিত যে রূপটি তারা দেখতে চান তাদের চুলের সেটি তারা পেতে পারেন আপনাদের মাধ্যমে। ম্যাম অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানের জন্য। সুপ্রিয় দর্শক দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন, কথা হচ্ছিল চুল পড়া সমস্যা ও তার আধুনিক চিকিৎসা নিয়ে। আশা করছি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ আপনাদের অনেক কাজে আসবে। চলুন এই পর্যায়ে দেখে নেই কী থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। শীতকালে যেই বাতাসের আর্দ্রতাটা হারিয়ে যায় এই শুষ্কতার জন্য প্রথমেই আমাদের ত্বক শুষ্ক হয়ে ওঠে, আমাদের বিভিন্ন ত্বকের সমস্যা শুরু হয়ে যায়, সেই সাথে আমাদের ঠান্ডা কাশি, কারো যদি আগে থেকে হাঁপানি অ্যাজমা ব্রঙ্কাইটিস এগুলো থেকে থাকে সেগুলো আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর ঠান্ডা কাশির সাথে সাথে নিউমোনিয়া হতে পারে, কিছু রোগী মাথা ব্যথায় ভোগে, আর সেই সাথে আমাদের আরও কিছু বড় ধরনের অসুখ বিসুখও আমরা এই সময় দেখে থাকি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।